আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়। এই করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবে, আর যে ক্লাসগুলো তোমরা দেখছো অন্য কোনো বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিব, তার জন্য ক্লাসগুলি শেয়ার করে দিব, তাহলে তোমার অন্য কোন বন্ধুরা দেখার সুযোগ পাবে। তো আজকে প্রোগ্রাম কোডিং সম্পর্কে তোমাদের নিয়ে আলোচনা করব। তার আগে পরিচয় দিয়ে নিই, মোহাম্মদ রবিউল হক, লেকচারার আইসিটি, নাসিরুদ্দিন বিশ্বাস কলেজ, পাঠ পরিস্থিতি শ্রেণীতে আদর্শ, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় পঞ্চম, সি প্রোগ্রাম। নিচে ছবিগুলো দেখি, দুইটি ছবি দেখা যাচ্ছে, ছবিগুলো তোমরা মনে রাখবে, কিসের ইঙ্গিত বহন করছে। আমাদের আজকের পাঠ সি ভাষা ব্যবহার করে কিছু প্রোগ্রাম তৈরি। এই পাঠ শেষে শিক্ষার্থীর তার ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রোগ্রাম রচনা করতে পারবে। আরেকটি ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি ভাষা প্রোগ্রাম নির্ণয় করতে পারবে। তো দেখা যাক দুইটি প্রোগ্রামই আজকে সম্পন্ন করতে পারি কিনা, চেষ্টা করব। ছবিগুলো দেখে নিই আমরা, এটা কিসের ছবি বহন করছে, কিসের ছবি এবং ছবিগুলির কিছু সূত্র হচ্ছে কি। সূত্র হচ্ছে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইনটু হোম ইনটু উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের রাশি কয়টি? রাশি হচ্ছে দুইটি। অজানা রাশি দুইটি হলো কি? অজানা রাশি দুইটি হলো ভূমি ও উচ্চতা। কিবোর্ড হতে ইনপুট হিসাবে মান দিতে হবে কোন চলকের? ভূমি ও উচ্চতার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম রচনা করতে কয়েকটি চলক ঘোষণা করতে হবে? তিনটি। সম্ভাব্য কি কি চলক ঘোষণা করতে হবে? ভূমির জন্য বি, উচ্চতার জন্য এইচ এবং ক্ষেত্রফলের জন্য এরিয়া। ত্রিভুজের তিন বাহুর মান দেওয়া থাকলে তার সূত্র হল এস ইজ ইকাল টু ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে এ প্লাস বি প্লাস সি বাই টু, এরিয়া সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এইটি যখন আমরা সি ভাষা লিখব তখন নিচের মতন কোড করি লিখব। তো চলো আমরা এখন আমাদের যে প্রোগ্রামে আমরা লিখব, মানে যে এডিটরে লিখব, সেই এডিটরটি ওপেন করে নিই। আমি এখানে তোমাদের কোড ব্লকে প্রোগ্রামটি লিখে দেখাবো। কোড ব্লকে ওপেন করে এমটি ফাইলে গিয়ে এখন এই জায়গাটায় আমরা প্রোগ্রামটা লিখব। তো প্রোগ্রামে আমরা এর আগে আলোচনা করেছি প্রোগ্রামের কয়েকটি সেকশন আছে। আমাদের প্রথম সেকশনটি হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। তো ডকুমেন্টেশন সেকশনে আমরা কী লিখি, যে এই প্রোগ্রামের পরিচয়টা বহন করি। তাহলে আমরা এখানে যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রোগ্রামটি করছি, তাহলে আমি এখানে পরিচয়টা বহন করে দিই। রাইট স্লাইড দিয়ে স্টার্ট প্রোগ্রাম, দা এরিয়া অফ ট্রায়াঙ্গেল, রাইট স্লাইড স্টার্ট চিহ্ন দাও, রাইট স্লাইড ক্লোজ করো। এইবার হচ্ছে হেডার ফাইল। হেডার ফাইল হচ্ছে মেন ফাইল, মেন ফাংশনের মধ্যে আমরা যে প্রিন্ট এবং স্ক্যানআপ নিয়ে কাজ করব বা ইনপুট এবং আউটপুট দেব, সেই জায়গাটায় আমাদের এই হেডার ফাইলের মধ্যে এই দুটি ফাংশনের নিয়ে কাজ করে। তাই আমরা প্রথমে আমরা হ্যাশ চিহ্ন দিয়ে ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লেখো এসটিডিও ডট এইচ। তারপরে আমরা যেহেতু একটি আরেকটি হেডার ফাইল আমরা নিয়ে রাখি, সেটা হচ্ছে যে ইনক্লুড, এই ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট ভেতরে কনিও ডট এইচ। তারপরে আমরা লিখব হচ্ছে ভয়েড মেন, ভয়েড মেন
হোয়াইটম্যান, হোয়াইটম্যান লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব। ফার্স্ট ব্র্যাকেটের পরে আমরা এখানে একটি সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু মেন ফাংশন হচ্ছে একটি দ্বিতীয় বন্ধনের মধ্যে লেখা হয়, তাই আমরা এটি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা কিছু লিখব। এখন আমরা যে ত্রিভুজের যে বা উচ্চ এবং উচ্চতা এবং ভূমির যে ইনপুট দিব, সেই ইনপুটটা যদি ইন্টিজার আকারে দিয়ে থাকে, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা দিয়ে, তাহলে আমাদের এখানে ডেটা টাইপ ব্যবহার করতে হবে আইএনটি, ইন্ট বি কমা এইচ এইচ। এবং আউটপুটটি যদি আমরা ভগ্নাংশ পেতে চাই, আউটপুটটি যদি আমরা ভগ্নাংশ পেতে চাই, বা আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলে ভগ্নাংশ হওয়ার সম্ভাবনা বেশি, তাই আমরা এখানে এবার ভগ্নাংশ পাওয়ার জন্য এফ এন এটি ফ্লয়েড ফ্লয়েড ডেটা টাইপ ব্যবহার করি। এরিয়া এরিয়া যেহেতু আমাদের একটি ভেরিয়েবল, এইবার আমরা এইখানে বিয়ের মান গ্রহণ করার আগে, বিয়ের মান গ্রহণ করার জন্য আমরা আউটপুটে দেখতে চাই, তাহলে আমরা লিখবো প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ইনভার্টেড কমা ইন্টার দা ল্যান্ড ভ্যালু, ল্যান্ড ভ্যালু, ল্যান্ড ভ্যালু অফ বি, যেহেতু বি এর মান নিব বি সমান, এবার ইনভার্টেড কমা ক্লোজ করো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো, এটা সেমিকোলন দাও, সেমিকোলন দাও। এইবার যেহেতু আমরা আউটপুটে দেখলাম বি এর মান চাচ্ছে, তখন আমরা এখানে বি এর মান ইনপুট দেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ব্যবহার করব। স্ক্যানএফ, স্ক্যানএফ লেখার পর ইনভার্ট ফার্স্ট ব্র্যাকেট ইনভার্টেড কমা, যেহেতু আমরা এইটা পূর্ণ সংখ্যা দিব, সেজন্য ইন্টিজার ইন্ট ইন্টিজার লিখেছি, তার মানে ইন্টিজার ইন্ট যখন লিখব তার স্পেসিফায়ার ফরম্যাট হবে হচ্ছে পার্সেন্টেজ ডি, ইনভার্টেড কমা কমা, এবং এর মেমোরি স্পেসের বা নাম হচ্ছে যে ভেরিয়েবল দিয়েছি বি, সেই অ্যাম্পারসেন বি, অ্যাম্পারসেন বি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো, ক্লোজ করে সেমিকোলন দাও। সেমভাবে আমরা আবার এইচ এর মান দেখব, তাহলে পি আর আই এন টি এ প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট ইনভার্টেড কমা ইন্টার দা হাইট, এই সি আই সি এস টি হাইট ভ্যালু অফ এইচ সমান ইনভার্টেড কমা ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন। এবার এর হচ্ছে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ, স্ক্যানএফ ইনভার্টেড কম ফার্স্ট ব্র্যাকেট ইনভার্টেড কমা পার্সেন্টেজ ডি ইনভার্টেড কমা কমা অ্যাম্পারসেন্ট এইচ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন। এইবার আমরা যাব দুইটি আউটপুট থেকে ইনপুট নেওয়া আমাদের হয়ে গেল, এইবার এটা এরিয়ার মান বের করব। এরিয়ার মান সমান দেখতে গেলে এরিয়া সমান, এরিয়া সমান আমরা সূত্র জানি হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আমরা এখানে যদি পয়েন্ট ফাইভ দ্বিগুণ দিই, পয়েন্ট ফাইভ ইন্টু ফাইভ ইন্টু পয়েন্ট ফাইভ ইন্টু বি ইন্টু এইচ সেমিকোলন, এবার আমাদের যখন প্রক্রিয়াকরণ করা হয়ে গেল, প্রক্রিয়াকরণ করা হওয়ার পর আমরা এবার আউটপুট দেখতে এসেছি, আউটপুট দেখতে গেলে আমাদের প্রিন্টএফ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। প্রিন্টএফ, প্রিন্টএফ স্টেটমেন্ট ব্যবহার করলে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, টি আর আর এ এন জি এল ট্রায়াঙ্গেল, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ সমান, যেহেতু আমরা এখানে ফ্লয়েড ব্যবহার করেছি, যেহেতু এর এর ভগ্নাংশ হবে, তার মানে আউটপুট আমরা কার আউটপুট নেব, এরিয়ার আউটপুট নেব, আর এরিয়ার হচ্ছে ডেটা টাইপ কি আছে ফ্লয়েড আছে, তাহলে ফ্লয়েড হলে এখানে পয়েন্ট পয়েন্ট না সরি পার্সেন্টেজ পয়েন্ট টু এফ
0.2f ব্যবহার করলাম কেন আমরা দশমিকের পরে দুই অঙ্ক নিব যদি 0.2 না লিখি তাহলে আমাদের দশমিক পরে 6 অঙ্ক আসবে আচ্ছা তাহলে এভরি ইনভার্টেড কমা ক্লোজ করো কমা দাও এরিয়া 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 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো সেমিকোলন দাও এবার এখানে লেখো হচ্ছে গেট সিএস ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এইবার সে প্রোগ্রামটা আমাদের লেখা সম্পূর্ণ হলো এবার আমরা রান সেভ করব সেভ করতে হলে ফাইল ফাইলে গেলে সেভ ফাইল হলে ফাইল নেমের ঘরে যে না ঘরটা আছে এই ঘরের ভিতরে যেটা আছে ওটা মুছে দিয়ে আমরা লিখব সে ফার্স্ট FIRST ফার্স্ট প্রোগ্রাম ডট সি সি কেন দিলাম যেহেতু প্রোগ্রামটি সি ভাষা লেখা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজে লেখা আছে তাই এখানে লিখলাম হচ্ছে সি এখন এটা আমরা কোথায় সেভ করি ডেস্কটপে সেভ করি সেভ মানে ক্লিক করি এখন আমরা এইটা দেখব রান করে দেখো এখানে কিন্তু নিষ্ক্রিয় হয়ে আছে এ কিন্তু আর এখন সক্রিয় নাই কারণ হচ্ছে এর কোনো এক্সিকিউট করলে এর ভিতরে কোনো কাজ করবে না এখন আমরা রান করব রান এখানে দেখো এখানে বিল্ড আছে এখানে ক্লিক করে এখানে বিল্ড অ্যান্ড রান কম্পাইল হবে এবং রানও করবে তাহলে এখানে কম্পাইল করি আমরা তাহলে কম্পাইল করে এখানে ক্লিক করি ক্লিক করব দেখো এইবার হচ্ছে ইন্টার দা ল্যান্ড অফ ভ্যাল অফ বি বির মান চাচ্ছে তো বির মান আমি এখানে যদি 12 দিই ইন্টার দ্য ভ্যালু অফ এইস এইস এর মান চাচ্ছে তাহলে এইস এর মান যদি আমি এখানে 13 দিই তাহলে আমার এখন ফলাফল কি আসবে ফলা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল আসছে হচ্ছে 78.00 এখন প্রশ্ন হচ্ছে এই একটা গেল এখান থেকে এখন যদি আমরা মনে করো যে আমরা যে ইনপুটগুলি নিলাম ইনপুটগুলো যদি আমরা ভগ্নাংশ নিতাম ভগ্না পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুটাই নিতাম পয়েন্ট দিয়ে লিখলাম মনে করো 12.5 13 তাহলে আমাদের কি ইন্টিজারা থাকবে না এই ইন্টিজারা তখন থাকবে না তখন হচ্ছে এই ইন্টিজারের পরিবর্তে হয়ে যাবে ফ্লাইট এবং এইখানকে দেখো আমি একটু দেখাই দিচ্ছি এবার তাহলে এখানে আমরা এবারে এখানে আমরা লিখতে হচ্ছে বি কমা এইচ কমা আর এইটা মুছে দেব এটা তখন আর কাজ আমরা এখন হচ্ছে ইনপুটগুলো নিব হচ্ছে ভগ্নাংশ আর এইখানে যে স্পেসিফায়ার আছে এইখান তখন হচ্ছে এফ হবে তখন হবে হচ্ছে এফ ডিয়ার থাকছে না যেহেতু ভগ্নাংশ ফ্লয়েড এফ এখন আমরা এটা যদি সেভ করি এবং সংরক্ষণ করে আমরা রান করি তাহলে কি পাই দেখি এই যে আমরা সেভ করলাম সেভ করার পর আমরা বিল্ডে গিয়ে আমরা বিল্ড এবং রান করলাম এখন এখানে আমরা দেখি এখন এখানে তো আমরা দেখছি 12.5 দিই তাহলে হবে তারপরে হচ্ছে 13.5 তার মানে এইটা এই যে ফলাফল আসলো এখন যদি প্রশ্ন হচ্ছে এখন যদি আমরা এই মানে ফ্লোইড না দিলে ইন্ট এবং আগের অবস্থায় যদি আমরা দাই আগের অবস্থায় যদি যাই তাহলে আগের অবস্থায় গিয়ে আমাদের পূর্বের অবস্থায় গিয়ে আমাদের এবার আমরা ভগ্নাংশ দিলে নেয় কি না ইনপুট নিবে কি না দেখি আমরা ফ্লোইড গিলে বিল্টে গেলে এখানে এখান থেকে যদি আমরা দেখো 12.5 দিই তাহলে এখানে কিন্তু নেবে না কারণ যতক্ষণ পর্যন্ত ওকে আমরা না ডেটা টাইপটা না সিনাই দিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সে ইনপুট হিসাবে এইটা নেবে না এই হচ্ছে তোমার হচ্ছে প্রথম প্রোগ্রামটি গেল এইবার হচ্ছে আমাদের ত্রিভুজের তিনটি বাহুর মান দেওয়া আছে সেই বাহুর মান যদি আমাদের করতে হয় তাহলে এখানে দেখো আমাদের এখানে তিনটি বাহুর মান দেওয়া আছে যেহেতু তিনটি বাহুর মান এখানে আমরা এই প্রোগ্রামটাই করলাম এ ইনক্লুড এসিডো ডট এস কনিও ডট এস ভয়েড মেন সবই ঠিক থাকবে আমরা এইখানে একটা ভেরিয়েবল এবার এই ভেরিয়েবলগুলো আমরা চেঞ্জ করি মনে করো এক বাহুর নাম হচ্ছে এ আরেক বাহুর নাম বি আরেক বাহুর নাম সি আরেক বাহুর নাম সি এবং আমার যে এরিয়াটা নিব এরিয়াটা আমরা ফ্ল্যাটই রাখতে পারি ফ্লয়েডই রাখতে পারি ফ্লয়েড আমরা রাখতে পারি যদি ফ্লয়েড রাখি তাহলে আমরা এটা এইভাবে করতে পারি তাহলে আর্ম ইন্টার দ্য আর্ম ভ্যালু ফার্স্ট আর্ম ভ্যালু প্রথম বাউ তাই না তাহলে আমরা এখানে ইন্টার দ্য ফার্স্ট এফ আই আর এস টি ফার্স্ট আর্ম ভ্যালু এ আর এম আর্ম
আর্ম ভ্যালু সমান এখানে আছে, তখন আমরা এ লিখব। তারপর এখানে ডি পার্সেন্ট, যেহেতু আমরা ইন্টিজার ইন্টিজারে ইন্টিজার আমরা পয়েন্ট দিব, ইন্টিজার ইনপুট দিব, সেটা আমরা ইন্টিজারে রাখলাম, তাহলে এখানে ডি থাকলে এখানে হতে। এবার হচ্ছে এখানে যে আমরা এ ব্যবহার করেছি, এবার এখানে ভ্যালু এ ব্যবহার করব। তারপরে এখানে ইন্টার দ্য সেকেন্ড টু এনজি সেকেন্ড আর্ন ভ্যালু, তার দুই নম্বর ভ্যালু, দুই নম্বর বাহু নাম হচ্ছে বি বি, তাহলে এখানে আমরা বি লিখে দেব, এখানে বি লিখবো। এইবার আসি, তাহলে এখানে আমাদের আরেকটি লাইন বাড়াইতে হবে, সেটা হচ্ছে যে সরি এখানে আমাদের আরেকটা লাইন বাড়াইতে হবে, সেটা হচ্ছে যে প্রিন্ট এফ, ওই যে সির প্রিন্ট নিতে হবে, প্রিন্ট এফ, প্রিন্ট এফ, ইনভার্টেড কমা দাও, ইনভার্টেড কমার মধ্যে লেখো হচ্ছে কি ইন্টার দ্য থার্ড আর ডি থার্ড আর্ম ভ্যালু অফ সি সমান, এবার এই ব্র্যাকেটটাকে ভিতরে বেঁধে সেমিকোলন, তারপর ইনপুট নাও স্ক্যানএফ দিলে স্ক্যানএফ নিয়ে ইনভার্টেড কমা দেও পার্সেন্টেন্স ডি, এখানে সেমিকোলন কমা দেও এম পার্সেন্ট সি সেমিকোলন দেও। এবার হচ্ছে এবার এস এর মান এখানে, সরি এখানে আমরা একটা এখানে আরেকটা ভেরিয়েবল নিব, সে ভেরিয়েবলটা হচ্ছে এস, তাহলে আমরা এখানে এস এর মান বের করব। এস এর মান বের করতে হলে এস ইজিক্যাল টু হচ্ছে ব্র্যাকেটের মধ্যে লেখো এ প্লাস বি প্লাস সি বাই টু সেমিকোলন দাও বাই টু দিয়ে সেমিকোলন দাও। এবার এরিয়া সূত্র আমরা ওইখানে কি দেখেছি, এরিয়া সূত্র হচ্ছে এস কিউ আর টি স্কোয়ার দিয়ে সমান চিহ্ন না স্কোয়ার দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা হচ্ছে এস ইনটু, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট দেখো এস মাইনাস এ, তাহলে এখানে ইনটু চিহ্ন দাও, ব্র্যাকেট দাও এস মাইনাস বি, ব্র্যাকেটে বেড়ে গিয়ে এখানে ইনটু চিহ্ন দাও, ব্র্যাকেট দাও এস মাইনাস সি, এখানে সেমিকোলন দাও, সেখানে সেমিকোলন দাও। এইবার আমরা প্রিন্টেপ বের করবো, কার প্রিন্টেপ কিন্তু আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেলের বের করছি, ট্রায়াঙ্গেলে বের করেছি আমরা এরিয়ার মানটাই, বাকিগুলো সবই ঠিক থাকবে। এখন যদি আমরা এটা ওপেন করি, আমরা ডাটা দিয়ে থাকি অর্থাৎ ইনপুটগুলো যদি দিয়ে থাকি, তাহলে কি ধরনের ফলাফল আসে আমরা একটু দেখি। তাহলে সেভ করতে হবে, সেভ করি এবং বিল্ডে গিয়ে রান এবং বিল্ড করো, এখানে কি ফলাফল চাই দেখো। এখানে ফলাফল তিনটি বাহুর মান দেওয়া আছে, তাহলে মনে করো যে একটি বাহুর মান হচ্ছে 23, আরেকটি বাহুর মান হচ্ছে 22, আরেকটি বাহুর মান হচ্ছে 24। এখন আমাদের তাহলে ক্ষেত্রফল দাঁড়িয়ে হচ্ছে এই 221.285। বোঝা যায় এখানে এখানে বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। এখন একটা প্রশ্ন হচ্ছে, যদি আমরা এইখান থেকে এই মানগুলো ওইভাবে দেখে দেখে না দিয়ে থাকি, যদি এমনি আমরা দিয়ে দিই যে আমরা প্রথমটা আসবে সে ডি এ, দ্বিতীয়টা বি, তৃতীয়টা সি, তাহলে আমরা এখানকে তো প্রিন্টের এক লাইনেও সবগুলো আমরা আউটপুট হিসাবে না দেখাই আমরা শুধু ইনপুটও নিতে পারি, কিন্তু সেইখান থেকে একটু বোঝা সবার পক্ষে সম্ভব হবে না, হতে একটু কঠিন লাগে অনেকের পক্ষে। এই জন্য আমি বলছিলাম যে তোমরা প্রোগ্রামটি ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো। এখন এখানে এখন যদি আমি এখানে ফ্লয়েড একই পদ্ধতি যদি আমি এখানে এখানে ভগ্নাংশ নিয়েছি, এখন যদি আমি এই জায়গাটায় মনে করো যে এই 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 অংশটুকু আমি এইটি অংশ, যেহেতু আমার হচ্ছে একটা কি এটি হচ্ছে একটা
এইটা হচ্ছে ডেটা টাইপ। এই ডেটা টাইপটা যদি আমার এখানে এ বি সি, এটি হচ্ছে ভেরিয়েবল, এগুলো ভেরিয়েবল, এটি হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এটি হচ্ছে ভগ্নাংশ, এটি হচ্ছে ভগ্নাংশ। এখন ভগ্নাংশটাকে যখন আমরা ভগ্নাংশ যখন আমরা আউটপুট হিসেবে দেখতে চাচ্ছি, তখন আউটপুট হিসেবে যখন আমরা দেখতে চাচ্ছি আউটপুট হিসাবে যখন আমরা দেখতে চাচ্ছি তখন এটাকে আমরা এইভাবে দেখতে পারি যে এখানে একটা কথা মনে রাখবো যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হোয়াইট মেন এবং লেখা হয়েছে, এবং এর মধ্যে যে প্রোগ্রামগুলি আলোচনা করা হইলো বা মানে শর্তগুলো বা ইনপুট আউটপুট নেওয়া হয়েছে এগুলো প্রসেস করি তার আউটপুট বের করে দেওয়া হয়েছে। তো এই প্রোগ্রামগুলি তোমরা বাসায় কারো সহযোগিতা ছাড়াই বারবার একটু প্র্যাকটিস করার চেষ্টা করো, এবং তোমাদের মোবাইলেও কোড ব্লক অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো। তো ঠিক আছে, আগামী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।